আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে দুইটা ফাটাফাটি ভিডিও নিয়ে আসলাম, ফাটাফাটি বটে। তো যাই হোক, প্রথমটা হচ্ছে গিয়ে ডিম। আমি জাস্ট ডিমের লালাটা আলাদা করে রাখছি আর তিনটা ডিমের কুসুম, আর এখানে দিয়ে দিব 1 টেবিল স্পুন হানি। তো আমার চুল লম্বা, তো আমার জন্য এনাফ আর কি, তিনটা ডিম আর হচ্ছে গিয়ে হানি, মানে পুরো চুলের গোড়া থেকে একদম আগা পর্যন্ত খুব ভালো করে দেবেন, তাহলে এটার আপনারা এই যে উপকারিতা সেটা পাবেন। এটার মেন উপকার হচ্ছে গিয়ে আপনার চুল গ্রোথ, মানে চুলের লম্বা হবে আর চুলের মানে চুল গজাবে, সিল্কি হবে চুল, ঝরঝরা হবে, আপনি নিজেই অন্যরকম ফিল বোধ করবেন, মানে অন্যরকম ফিলিং হবে আর কি, খুশি খুশি লাগবে। সত্যি কথা, যেটা আপনি নিজে ইউজ করে দেখুন। তো আমার প্রথম রেসিপিটা হচ্ছে এই ডিম হানি, মানে ডিম আর মধুর এই হেয়ার ম্যাক্সটা সপ্তাহে 2 দিন ইউজ করতে পারেন, কমসে কম 2-3 দিন ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। একদম নিশ্চিতভাবে যে কোনো হেয়ারের জন্য এটা ইউজ করতে পারেন। তো আর আমি হচ্ছে গিয়ে এই যে এটা হচ্ছে আমার শ্যাম্পু। আমার আসলে যদি বলেন যে কী শ্যাম্পু, আমি আর সেটা বলতেছি না, আপনাদের যে কোনো শ্যাম্পু আপনারা ইউজ করতে পারেন। আমি একবার একটা শ্যাম্পু ইউজ করি, আমার বাসায় অনেক রকমের শ্যাম্পু আছে। তো আজকে হচ্ছে এই শ্যাম্পুটার মধ্যে দেখতে পাচ্ছেন আমি এখানে লেমন দিয়ে দিচ্ছি, লেবু, ইয়েলো লেবুটা হলে ভালো হয়। তো ইয়েলো লেবুটার টক বেশি, তো এখানে একটা সিড ফুডস আমি মানে একটা গোটা পড়ছে, গোটাটা উঠিয়ে নিলাম। তো আমি দেখতে পাচ্ছেন 1-2 টেবিল স্পুনের মতো হানি দিয়ে দিলাম, আর শ্যাম্পু আমার মাথায় মানে আমার চুলের যতটুকু প্রয়োজন আমি নিয়ে নিলাম। সাথে দিয়ে দিচ্ছি এখানে ক্যাস্টর অয়েল। তো ক্যাস্টর অয়েলটা যদি আপনাদের হাতে মানে না থাকে আর কি, তাহলে নারকেল তেলটাই দিতে পারেন আর কি, বাট বিশুদ্ধ নারকেল তেল দেবেন আর কি, খাঁটি নারকেল তেল যেটা সেটা দেবেন। তো এখন খুব ভালো করে আমি মিক্স করে নিব। আসলে আমার এক হাতে ফোন ধরা, তো ওই জন্য আমি হলো আর হ্যাং করিনি, এক হাত দিয়ে ফোন ধরে এটা মিক্স করতে পারছি না, এই জন্য খুব ভালো করে মিক্স করে নিলাম। তো আমার অলরেডি মিক্স করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন, অনেক ভালো করে এটা মিক্স করে নিতে পার মানে নিতে হবে আর কি। দেন যখন আপনারা সেই ম্যাক্সটা দেওয়ার পরে ওয়াশ করবেন, এই শ্যাম্পুটা দিয়ে ওয়াশ করবেন, মানে যে শ্যাম্পুটা আপনারা ইউজ করেন আর কি, তো এটা খুবই হেল্পফুল। পরে যে দেখবেন আর কি যে চুলের যে ঝলমলে, মানে নিজের কাছে অন্যরকম লাগবে, মানে যে কি পার্লার থেকে আপনি চুল রেডি করে আনছেন। এটা হচ্ছে আরেকটা রেমেডি। তো রেমেডি দুইটা দেখাচ্ছি, আর শ্যাম্পুর যে ওয়াশটা সেটাও একটা হলে হবে আর কি। তো এখানে আমি একটা পাকা কলা দিয়ে দিচ্ছি, একদম ফাঁকা, যেটা একদম খাওয়ার মতো না আর কি। আর সাথে দিয়ে দিচ্ছি এখানে টক দই, টক দই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখানে এই রেমেডিটা আমি আর সাদিয়া লাগাবো। তো এটাও সেম সিল্কি করবে চুল, ঝরঝরা করবে, মানে চুল ঝরঝরা, সিল্কি, সফট হবে, শাইনি হবে, এইসব আর কি, সব কিছু মিলায় হেয়ার গ্রোথ। আর আর আমি এখন দিয়ে দেবো একটা স্পেশাল সিক্রেট একটা জিনিস, সেটা হচ্ছে গিয়ে ব্ল্যাক পেপার, মানে গোলমরিচের গুঁড়ো। আর এটাতে একদম ভয় পাওয়ার কোনো কারণ নেই, কোনো সমস্যা নেই। তো এটা দিতে পারেন একটু 1 টিস্পুনের মতো। তো আমি 1 টিস্পুনের মতো গোলমরিচের গুঁড়ো দিচ্ছি। এটা এটা হচ্ছে আপনাকে যে চুলে যদি কারো খুশকি থেকে থাকে তাদের জন্য, আমার চুলে এখন এই মরতে নাই, তারপরে দিলাম আর কি, আপনাদের যাদের আছে দিবেন, সমস্যা নেই, মানে থাকলেও দিতে পারেন, না থাকলেও দিতে পারেন, এটা খুবই হেল্পফুল, মানে মাথার ইচ্ছি টিচ্ছি এগুলি দূর করবে, মানে মাথার চুলকানি আবার খুশকিও দূর হবে। তো যাই হোক, আমি এটা খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি, এই ইউকাট, কলা, গোলমরিচের গুঁড়ো খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি, সাথে আছে মধু। তো অলমোস্ট আমার কিন্তু ব্লেন্ড করা হয়ে গেছে। তো ব্লেন্ড করার করে নেওয়ার পরে চাইলে আপনি চালনি দিয়ে সেলে নিতে পারেন, আর অত বেশি প্রয়োজনও নেই চালনি দিয়ে সেলে নেওয়ার, আমি সেলে নিচ্ছি না, দরকারই নেই, একদম মিহি হয়ে যায় এটা। তো এখানে আজকে আমি দুইটা হেয়ার ম্যাক্স আপনাদের সাথে শেয়ার করলাম, দুটোই আপনারা 1 ঘন্টা করে মাথায় রাখবেন, তারপর আপনারা শ্যাম্পুতে ওয়াশ করে ফেলবেন। তো এখানে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।